আসসালামু আলাইকুম, আমি এসআর এস মেজিক বাতি সিদ্দিকুর রহমান সবুজ। আজকে যেই ভিডিও নিয়ে আসছি আমরা এসআর এস মেজিক বাজারে, প্রতিদিন যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো হলো পুরো সেট আপ অথবা অ্যাম্পিফায়ার। আজকে খুব ছোট ভিতরে মিডিয়াম সাইজ একটি সাউন্ড সিস্টেম, তার কিউট এক্সিলেন্ট দুইটা স্পিকার, দেখলে সবাই পছন্দ হবে, সবার আকর্ষণীয় স্পিকার। এটা হলো 6900 মডেলের, দুইটা বক্তৃতে চারটি স্পিকার। এটা নিউই বলা যায়, নিউ বললে তেমন কোনো সমস্যা না, এরা জাপান থেকে আসলে যেভাবে ফ্রেশ কন্ডিশন থাকে সেভাবে এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশন স্পিকারটি আমি দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ছাইটটা দেখেন আপনারা, মানে চেহারা দেখা যায় এত নিউ কন্ডিশন স্পিকার। এবং পিছনের ছাইট GZR8D, প্রভাব দেখেন স্পিকারগুলো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন। GZR8D স্পিকারগুলো 6 ওহমস, খুবই ছোট ভিতরে, এটা খুব হাই পাই মানের। নিচে যে স্পিকারটি এটা হলো সাপাপার, উপরে যে স্পিকার দেখা যাচ্ছে পুরো জালি ডিজাইন দেখা যাচ্ছে বড় করে টেনে, এটা হলো স্পিকার। প্রভাব এটাও নিচেটা সাপাপার, উপরটা স্পিকার, একই সিস্টেম একই কোয়ালিটি। এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আবার 3000, তা যদি কারো ফ্রেশ স্পিকার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ফুল ফ্রেশ কন্ডিশন 100% স্পিকার দুইটি, এবং দুইটা হরেন টুইটার, এটা আমরা বিক্রি করবো এসআর এস মেজিক বাজারে। যদি কারো দরকার হয় সে ফোন দিবেন, আর অযথা কেউ শুধু শুধু ফোন দিবেন না, কোনো সাউন্ড সিস্টেম দরকার হলে সরাসরি এসআর এস মেজিক বাজারে আসবেন। এখানে সকল প্রকার সাউন্ড সিস্টেম আছে। এই যে আমাদের সামনে একটা দেখা যাচ্ছে LBT ZX 210, তারপর LBT ZX 100D, বিভিন্ন কোয়ালিটি আছে এবং অনেক হাই ফাই মানে আমাদের অনেক অ্যাম্পিফায়ার আছে এখানে। তবে সর্বশেষ পছন্দ হওয়ার মতো দুইটি স্পিকার, যাকে আমরা বলি এক্সপিআর, যদি কারো দরকার আছে অবশ্যই এসআর এস মেজিক বাজারে যোগাযোগ করবেন। যার নেওয়ার নেয়ার সে শুধু ফোন দিবেন, বা অযথা অতিরিক্ত কেউ ফোন দিবেন না। আমরা এসআর এস মেজিক বাজারে ইউটিউব চ্যানেলটা আমরা নাম্বার দিয়ে দিব, অবশ্যই সকল প্রকারের সাউন্ড সিস্টেম, হাই ফাই মানের হোক নর্মাল হোক, বিভিন্ন কোয়ালিটি মনিটর সিস্টেম, হোম থিয়েটার সিস্টেম, এবং 4 পার্টের এখানে অ্যাম্পিফায়ার আছে, জাপানি পুরানো দিনের যে অ্যাম্পিফায়ারগুলো সেগুলো এখানে আছে। যাক, এসআরএস মিউজিক ব্রাদারের ঠিকানা হলো বাবুবাজার বিড়ি সংলগ্ন চড়াল খেলার মাঠ। আজকে এই অনপিয়ার স্পিকার নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। জীবনে